গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আমার সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আমার পুজো দেওয়া হয়ে গেছে। চা জল খাবার শেষ হয়ে গেল, এখন আমি যাচ্ছি শাক তোলার জন্যে। সকাল সকাল চশমা দিয়ে বসে আছি, প্রচণ্ড মাথা ধরেছে, চশমাটা দেওয়া হয় না, এই জন্য আজকে সকাল সকাল চশমাটা দিয়ে নিলাম। তো চলো শাক তুলে নিয়ে আসি। এক পাও নিচে এক পা উপরে করো, তো বসে করে
তো কিছুক্ষণ পর চলে আসলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার ভাত হয়ে গেছে, শাশুড়িকে ভাত দিয়ে দিয়েছি, এদিকে শাক ভাজি করা হয়ে গেছে, মুসুরির ডাল দিয়েছি, আর এখানে তিন চার রকমের সবজি দিয়ে এটা একটা চচ্চড়ির মতো করব, আর এখানে আলু গোল্লা সাজানা এটা কেটে রেখেছি, এটা করব। তো দেখতে থাকো ফ্রেন্ডস,
দেখতে পাচ্ছ বন্ধুরা কত কিছু রোদ্রে বরাবর নিতে ঘাস একদম ঘাস এটা তো চলো দেখবে এখন বড়াগুলো কেমন হয়। এখন বাজে 5:52 আমি ঘুম থেকে উঠলাম, একটু রেস্ট নিই। তো এখন চা বসিয়ে দিয়েছি, এক পাশে দুধ এক পাশে চা। তো চা খাবে তো সঙ্গে থাকো, চাটা করে দিয়ে তারপর সন্ধ্যাবাতি দেওয়ার কাজ আছে। তো চলো চাটা করে খেয়ে নিই। তো চাটা হয়ে গেছে, দোকানে কাস্টমার আসছে, এই জন্যে কাস্টমারের জন্য 2 কাপ চা আর আমার বরের জন্য। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো, এখন সন্ধ্যাবাতি দেবো। Thank you.
তো বন্ধুরা, আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করলাম। আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো গুড নাইট।